উপরে আগুন গনগন করে উঠছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনা হলো, ধরে এনে কাঠের মাথায় আরেকটা লম্বা কাঠ দিয়ে বেঁধে দিয়ে ভালো করে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো। দড়ি দিয়ে বেঁধে দিয়ে ইব্রাহিমকে বলল, ইব্রাহিম শুনেছি তোমার নাকি একজন খোদা আছে, শুনেছি তোমার নাকি একজন রব আছে, তুমি নাকি আমাকে খোদা বলে মানো না, তুমি নাকি আমাকে রব বলে মানো না। ওই সময় ইব্রাহিম নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমানদার ওই রকম তৈরি হতে হবে, জেলের মধ্যে অত্যাচার হবে, থানায় মুসলমানকে পিটিয়ে মারা হবে, জেলের মধ্যে হুমকি দেয়া হবে, দেশ ছাড়া করার হুমকি দেয়া হবে, তারপরেও কলেমা কখনো মুখ থেকে যাবে না। এটা হলো খাঁটি ইমানওয়ালা হোসেনের সৈনিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 2000 টাকার লোভে, চাকরির লোভে, পদের লোভে, বিরানির লোভে, মদের লোভে 500 টাকার হাত একটা ধরিয়ে দেবে নোট, তারপরে যদি বেঈমানদের পক্ষে আপনি সমর্থন করেন, ইমানদারদের বিপক্ষে চলে যান, বুঝতে হবে এটা ইয়াজিদের বাচ্চা, এটা হোসাইনের দলের লোক না। ইব্রাহিম নবীর হাত বাঁধা, পা বাঁধা, উপর থেকে দড়ি থেকে ফেলে দেওয়া হচ্ছে নিচে। সঙ্গে সঙ্গে জিব্রাইল নবী চলে আলাইহিস সালাম চলে আসলেন, নবী ইব্রাহিমের কাছে এসে সালাম দিলেন। জিব্রাইল এসে বললেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, আমার সাথে বড় বড় ফেরেশতা আছে, যারা একটা পানিতে পানি দিয়ে দিলে সঙ্গে সঙ্গে আগুন ঠান্ডা হয়ে যাবে, আপনি কি বলছেন বলুন, আপনি কি আমাদের কাছে সাহায্য চাইছেন? ইব্রাহিম নবী বলছে, সরে যাও, আমাকে একা থাকতে দাও, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষার সময় ডিস্টার্ব করা যায় না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। পরীক্ষার সময় যদি পাশ থেকে কেউ বলে, ভাই তোর একটু দেখে লিখি, আমরা লিখতে দিই, এ ভাই টুকলিটা একটু কর, সরে যাও, সারা বছর পড়িস না, সরে যাও, সরে বল। পরীক্ষায় যদি ভালো ছাত্র হয়, সে চায় একদম একটা বেঞ্চে একা থাক, তাও ভালো পরীক্ষা দেবো, চায় না, চায় না। আর যারা সারা বছর পড়াশোনা করে না, পিছনের বেঞ্চে বসে দিয়ে তাও এদিক ওদিক চাইছে, শুধু পকেট থেকে মাল বার করছে, ছোট ছোট বার করছে, বুঝতে পারছেন তো কি টুকলি। আর এখন নকল শিক্ষক কিভাবে ধরা পড়ছে বুঝতে পারছেন? নকল শিক্ষক, অযোগ্য ব্যক্তি মাধ্যমিক পাশ করে, এইট পাশ করে সে চাকরি পেয়েছে, আর শুধু টাকার লোভে, কি লাখ 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 টাকা, টাকা দিয়ে চাকরি হয়ে যাচ্ছে, আর যোগ্য ব্যক্তিরা রাস্তায় বছর পর বছর পড়ে আছে, তাদের চাকরি হয় না। একটা ছেলে উচ্চ মাধ্যমিক বানান করতে পারছে না, আমব্রেলা বানানটাও করতে পারছে না, এটা শিক্ষা ব্যবস্থা, কথা বুঝতে পারছেন? আল্লাহর নবী বলেন, কিয়ামতের পূর্বে ইলিম উঠে যাবে, 1400 বছর আগে নবী বলে গেছে, কিয়ামতের পূর্বে অশিক্ষার হার বেড়ে যাবে, শিক্ষিত খুঁজে পাবেন না, ইলেম তুলে নেওয়া হবে, কোরআন বাড়িতে থাকবে, কোরআন পড়ার লোক থাকবে না। সিরিয়াল চলে 12 ঘন্টার মধ্যে 8 ঘন্টা, কিন্তু কোরআন 1 ঘন্টা বাড়িতে পড়া হয় না। গান শুনতে পারি 10 ঘন্টা, 10টা আয়াত আমরা শুনতে পারি না, এটা কি আমাদের নমুনা চলছে না, চলে না? প্রিয় ভাইরা, আমাদের সাবধান হতে হবে। ইব্রাহিম নবী বললেন, লাগবে না, আমার সাহায্য একমাত্র আল্লাহ। জোরে বলুন, وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আল্লাহ পাক শোনাচ্ছে, মুমিন যখন বিপদে পড়বে, মুমিন ব্যক্তি যখন কোনো সমস্যায় পড়ে যাবে, আমি আল্লাহ তাআলা মুমিনদের সাহায্য করা, বিশ্বাসে ঈমানদারদের সাহায্য করা, আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন। নবী ইব্রাহিম আগুনে পুড়তে ফেলতে যাবে, আর মাত্র সামান্য বাকি আছে, আল্লাহ পাক বলছে, সরে যা ফেরেশতারা। ইব্রাহিম নবী তার পরীক্ষা আমি করে নিয়েছি, উনি ফার্স্ট ডিভিশনে পাস করেছে, আল্লাহ তাআলা সাথে সাথে আর কোনো ফেরেশতা পাঠালেন না। এবার তিনি আগুনের প্রতি নোটিশ দিয়ে বলছেন, ইয়ানার কুনি বারদাও ওয়াসালামান আলা ইব্রাহিম। 17 পারা সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াতে একদম 13 নম্বর লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, সেদিন আল্লাহ আগুনকে ডেকে বলেছিলেন, আগুন, ইয়ানারু কুনি বারদা, হে আগুন তুমি শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। জোরে বলুন।
তাফসীরে মাজারির মধ্যে কাজী সানাউল্লাহ হক পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লাহ যখন বললেন আগুন তুমি শীতল হয়ে যাও, বিশ্বের জমিনে যত আগুন ছিল সমস্ত আগুন সেদিন সব নিভে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাথে সাথে বললেন সালামা ঠান্ডা হয়ে যাও, কিন্তু শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম নবী আগুনের মধ্যে ফেলে দিল, দড়ি পুড়ে গেল, কাঠ পুড়ে ছাই হয়ে গেল, আগুন চতুর্দিক থেকে ব্যারিকেড করে দিল। আল্লাহ পাক সেদিন বলেছিলেন আগুন খবরদার খবরদার, আমার ইব্রাহিমের একটা পশম পোড়াবি না। এই বিশ্বাস যদি আবারও আমাদের তৈরি হয়, আবার আগুনটা আমাদের জন্য ফুল বাগান হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ঘটনাটা যখন ঘটছে, নমরুদ কিন্তু উঁচু বিল্ডিং এ বসে বসে দেখছে, একদম 14 তলায় 12 তলায়, বুঝতে পারছেন তো? ওখান থেকে বসে দেখছে যে দেখি আসল পড়ে কিনা। দেখলো তো শত্রু তো জ্বললো না পুড়লো না, এত আগুন হলোটা কি? ওখান থেকে ইব্রাহিমের অবস্থা দেখে সঙ্গে সঙ্গে নমরুদ বলছে, ইব্রাহিম আমি এতদিন ভেবেছিলাম তোমার আল্লাহর চাইতে আগুনের ক্ষমতাটা অনেক বেশি, কিন্তু এখন জানতে পারলাম আগুনের ক্ষমতার চাইতে তোমার আল্লাহরও ক্ষমতা অনেক বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে ইব্রাহিম তুমি কি পারবে আগুন থেকে বার হয়ে আসতে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন অবশ্যই পারবো। বললে হেঁটে হেঁটে আসতে পারবে? বললে হ্যাঁ অবশ্যই আসতে পারবো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন আগুনের মধ্যে ছিলেন এক সপ্তাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি দেখতে পেলাম আমার সামনে যখন চতুর্দিকে আগুন ছিল আমি তৃষ্ণার্ত ছিলাম, সেই সময় ফেরেশতারা জান্নাত থেকে সুন্দর মিষ্টি পানি নিয়ে আমার মুখের কাছে ধরল, আমি যেদিকে তাকাই সেদিকে গোলাপ ফুলের বাগান দেখতে পেলাম। ইব্রাহিম নবী আগুন থেকে যখন পার হয়ে যাচ্ছে হেঁটে হেঁটে, ওই সময় নমরুদ বলল ইব্রাহিম আজকে তোমার আল্লাহর ক্ষমতা বুঝে নিয়েছি, তোমার আল্লাহর নামে তোমার আল্লাহর জন্য আমি 4000 গরু কুরবানি করব। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বললেন শোনো তুমি 4000 কেন, 4 লক্ষ কুরবানি করতে পারো, যতক্ষণ কলেমা পড়বে না, যতক্ষণ তুমি আল্লাহর উপরে ঈমান আনবে না, ততক্ষণ তোমার কোনো কুরবানি আল্লাহর দরবার কবুল হবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এই অবস্থা দেখে সেদিন থেকে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আর কোনো জুলুম নির্যাতন করলো না। এক সপ্তাহ আগুনে থাকার পরে যেদিন সসম্মানে মুক্তি পেয়েছিলেন আগুন থেকে, ওই দিনটা অন্য কোনো দিন নয়, ওই দিনটা হলো 10ই মুহররম আশুরা। মুহররম আমাদের এই শিক্ষা দেয় যে আমরা যদি ইমানদার হতে পারি, মুমিন হতে পারি, সঠিকভাবে আল্লাহর উপরে ভালোবাসতে পারি, আগুন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আগুনকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ চান না তার বান্দা দুনিয়ার কোনো আগুনে পুড়ে মরুক, এটা আল্লাহ চায়। বাপ তার ছেলেকে আগুনে পোড়া পুড়ুক পুড়ে মরুক এটা দেখতে পারে, মা তার সন্তানকে আগুনে ছুঁড়ে ফেলে দিতে পৃথিবীর কোনো মা যেমন পারে না, আল্লাহ পাক বলছে মায়ের চাইতে বাপের চাইতে 100 গুণ বেশি ভালো আমার বান্দার বাসি। আমার বান্দা যারা প্রকৃত হবে এদেরকে এদের শরীরে তো জাহান্নামের আগুন লাগবে না, আর দুনিয়ার কোনো আগুন তাদেরকে কখনো স্পর্শ করবে না। বলুন না সুবহানাল্লাহ। অনেকে মনে মনে করছে আপনি তো বললেন তাহলে একবার নামার পরে আপনাকে আগুনের কাছে নিয়ে গিয়ে দেখি, তাই তো নাকি? এই যে আমাদের যা ইমান আর আমরা যা খাবার খাচ্ছি এখন, এত হারাম খেয়েছি এখন, এত হারাম খাচ্ছি যে গরমে পর্যন্ত বসতে পারছি না, তাই তো? গরমে পর্যন্ত বলে এবার একটা পাখা, এবার একটা পাখা লাগাও, এয়ার কুলার লাগাও, গাড়িতে উঠলে এসি, বাড়িতে গেলে এসি। এটা হচ্ছে আমাদের ইমানের অবস্থা। কথা বুঝেছেন না বুঝেন নাই? তা আমাদের যদি ধরে আগুনের কাছে নিয়ে যাওয়া হবে, যাওয়ার আগে তো জান বার হয়ে যাবে, তারপরে হাড্ডিটুকু বাড়ি ফিরবে না। কথা বুঝেছেন না বুঝেন নাই? তবে আপনাদের যা ইমান, ইনশাল্লাহ আগুন পারে ও পারে চলে যাবেন, তাই তো? ইমান তৈরি করবো, বলুন না ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ।
আল্লাহ আমাদের সবাইকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান তৈরি করার তৌফিক দান করুক। জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম মাত্র 16 বছর বয়স, কত বছর? 16 বছর। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে নির্দিষ্ট একটা সময় তাদেরকে নবুয়াতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহর একটিমাত্র এমন সঠিক একনিষ্ঠ বান্দা যে নমরুদের মতো বিশাল বড় একটা রাষ্ট্র শক্তির বিরুদ্ধে একা তিনি রুখে দাঁড়িয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের মানুষ অন্যায় করে, প্রশাসন অন্যায় করে, অনেক বড় বড় লোক অন্যায় করে, আমরা মুখে শব্দ খরচ করতে চাই না। বাবা, ওদের ক্ষমতা আছে, ওদের লোক বেশি, যদি মার খেয়ে যাই জেলে দেয়, তাই তো? মেসওয়াক করা যেমন সুন্নাত, মাথায় টুপি পরা যেমন সুন্নাত, খাওয়ার আগে বিসমিল্লাহ বলা যেমন সুন্নাত, দস্তরখান বিছিয়ে খাওয়া যেমন সুন্নাত, সালাম দেওয়া যেমন সুন্নাত, মুসাফা করা যেমন সুন্নাত, খাওয়ার শেষে প্লেট যেমন চেটে পুচে খাওয়াটা সুন্নাত, ঠিক আল্লাহর নবী যেমন জেল খেটেছিলেন, নবী মার খেয়েছিলেন, এই মার খাওয়াটা হলো নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ। ওয়াকাদালিকা আল্লাহ লিকুল্লি নবীন আদুওয়াম মিনাল মুজরিমিন। 19 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের এই ব্যক্তির 32 নম্বর আয়াত, সুরার নাম সুরা ফুরকান। আল্লাহ পাক বলছে, পৃথিবীতে যখন নবী পাঠিয়েছিলাম, প্রত্যেকটা নবীর যুগে নবী বিদ্বেষী লোকগুলি ছিল সবই পাপিষ্ট, নবীদের বিপক্ষে যারা ছিল সবগুলি অসৎ চরিত্রের লোক, সবগুলো দেশ বিরোধী লোক, সবগুলো বড় বড় অপরাধী, বড় বড় ফাসিক পাপিষ্ট লোকগুলি নবীদেরকে বিরোধিতা করেছিল, কিন্তু আমি আল্লাহ নবীদের জয়যুক্ত করেছি। আজ বিশ্ব জমিনে দেখুন, যারা আলেমদের বিরোধিতা করছে, যারা ওলিদের বিরোধিতা করছে, যারা ইমানদার মুসলমানদের বিরুদ্ধে গেছে, একটাও লোকের স্বভাব চরিত্র কিন্তু ভালো না, সবগুলো নিকৃষ্ট চরিত্রের লোক। এরা আলেমদের বিরোধিতা করে, ইমানদার মুসলমানদের বিরোধিতা করে। আল্লাহ পাক বলছে, তোমরা সঠিক পথে থাকো, রাষ্ট্র শক্তি তোমার বিরুদ্ধে চলে যায় যাক, সারা বিশ্ব তোমার বিরুদ্ধে চলে যায় যাক, তুমি যদি সত্য পথে থাকো, তুমি যদি হকের পথে থাকো, আমি আল্লাহ তোমাকে অবশ্যই কিন্তু এই জমিনে রাজত্ব দান করব। 16 বছর বয়সে ইব্রাহিম তখন দেখতে পেলেন দেশের সমস্ত মানুষ খারাপ পথে চলে গেল, নমরুদ তখন ক্ষমতায় আছে, পুলিশ নমরুদের পক্ষে, কেন্দ্রীয় বাহিনী নমরুদের পক্ষে, সিবিআইও নমরুদের পক্ষে, ইডিও নমরুদের পক্ষে। আপনার বল ভাই, ইডি সিবিআই আগে ছিল নাকি? সব ছিল। এই যে আপনারা কি বলছেন, সব ছিল না? প্রত্যেকটা গোয়েন্দা দপ্তর সব ছিল। তারা জানতে পারলো যে ইব্রাহিম বলে একজন আছে আলাইহিস সালাম নবী, উনি কিন্তু নমরুদকে মানে না। নমরুদ ডাকলো, চলে এসো দরবারে দেখা করো। আচ্ছা, আমাদের মতো আলেম ওলামা মৌলবীদের যদি নবান্নে ডাকা হয় সেদিন আর রাতে ঘুমাবে? এই যে নবান্নে ডেকেছে, আঙুল ফুলে কলা গাছ, কিন্তু ইমানদার মুসলমান যারা প্রধানমন্ত্রী ডাকলেও তারা দেখা করার সময় থাকে না। বলুন না সুবহানাল্লাহ। এই বিষয়ে একটা ঘটনা বলি, ইমাম বুখারী রহমতুল্লাহর একটা জীবনী। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সেই যুগের বাদশাহ তার উপরে ফোর্স প্রয়োগ করেছিলেন, প্রেসার ক্রিয়েট করেছিলেন, তাকে দেশান্তরিত হতে হয়েছিল। আপনারা জানেন, হয়তো অনেকে জানেন না, আল্লাহ তাআলা যে কথাগুলি বলেছেন সেগুলোর নাম হচ্ছে কালামুল্লাহ, কোরআন পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী যে কথাগুলি বলেছেন, নবী যে কাজটা করেছেন, যেটা করার সমর্থন করেছেন, তার নাম কি? জোরে বলেন, নবীর কথাও হাদিস, নবীর কাজটাও হাদিস, নবীর সমর্থনটাও হাদিস। বিশ্বের জমিনে এক নম্বর শ্রেষ্ঠ নির্ভেজাল কিতাবের নাম হচ্ছে কোরআন পাক। আর কোরআন শরীফের পরে যে কিতাবটা সবচাইতে নির্ভেজাল খাঁটি, ওই কিতাবটার নাম হলো বুখারী শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন হাদিসের দার্স গুলো দিচ্ছিলেন, সে যুগের বাদশা, সে যুগের প্রেসিডেন্ট বললেন, ইমাম বুখারী শুনেছি ইমাম তার আসল নাম হচ্ছে ইসমাইল। তার নাম কি? ইসমাইল, আব্দুল্লাহ ইসমাইল। দেশের বাদশা বললেন, আমার দুটো ছোট ছোট ছেলে আছে, বাচ্চা আছে। ইমাম বুখারীকে ডেকে বললেন, আপনি তো আমাদের রাজধানীতে বসে বসে হাদিস পড়ান, হাজার হাজার হাদিসের ছাত্র আপনার কাছে পড়াশোনা করে, আমার দুটো ছেলে আছে, এদেরকে দয়া করে একটু আমার বাসায় এসে পড়িয়ে যান। আমাদের ডাকলে চলে যাবো না? 700 টাকা দেওয়া হবে মাসে, যাবো না? যাবো না, এরা বলেন না। ভোর রাত 10টার সময় জামাই এসছে বড় মোরগ নিয়ে, বলছে হুজুর মুরগিটা জবাই করে দাও। ফোন করছে, হ্যালো আসসালামু আলাইকুম, কে? ও আমি সেই ইয়ে বলছি গো। বললো কে? ইমাম সাহেব বলছে, কে? আরে আমি মজিদের সেক্রেটারি। হ্যাঁ বলুন বলুন ভাই, সেক্রেটারি বলুন। আমার জামাই এসছে, একটু তাড়াতাড়ি আমাদের বাড়ি আসুন তো। বললো কেন? বললো আমার জামাই এসছে, রাত 10টা বাজে, একটু তাড়াতাড়ি আসুন, মোরগটা জবাই করে দেবে। এই নির্লজ্জ সেক্রেটারি বলছে, মসজিদের সেক্রেটারি। কাকে হুকুম করছে? ইমামকে। রাত 10টার সময় ইমামকে মুরগি জবাইয়ের জন্য মসজিদ থেকে ফোন করে তুলে এনেছে। এরকম কেস ঘটে না ঘটে না এলাকায়? মুরগি না জবাই করে আসল মালটা জবাই করা উচিত, কথা বুঝতে পেরেছেন? ইমামকে ডাকার মতো বেয়াদবি এরকম করা যায়? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন যে, আপনি আমার দুটো মেয়ে, দুটো বাচ্চা আছে, তাদেরকে পড়ানোর জন্য আসুন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি তো হাদিস পড়াই, আমি তো কোরআন পড়াই, এই কোরআন এবং হাদিস শিক্ষা অর্জন করার জন্য মানুষের বাড়িতে গিয়ে তার কাছে নিজে উপযাজক হয়ে কোরআন শরীফ শেখাবো, এটা কোরআনের সঙ্গে বেয়াদবি করা হবে। প্রকৃত ছাত্র হলো সে, প্রকৃত জ্ঞান পিপাসু ব্যক্তি হলো সে, যে ব্যক্তি নিজের বাড়ি থেকে মজলিসে এসে আলেমদের কাছে বিদ্যা শিখে যায়। যে রব্বুল সুবহানাল্লাহ, দেশের বাদশার এই প্রস্তাবটা যখন মেনে নিল না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দেশের রাষ্ট্র ব্যবস্থা বিপক্ষে গেল, দেশ থেকে তাড়া করে তাকে বার করে দিল। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি আর বুখারায় ঢুকতে পারে নাই, এই প্রচন্ড মানসিক যন্ত্রণা নিয়ে তাকে পৃথিবী থেকে যেতে হয়েছে। তারপরে দেশের রাষ্ট্রকে, রাষ্ট্র ব্যবস্থাকে, দেশের রাজা প্রেসিডেন্টকে খুশি করার জন্য তিনি ইলিমকে নিয়ে মানুষের বাড়িতে গিয়ে ওই রকম করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখছেন না তামাম ভারতবর্ষের জমিনে কি হচ্ছে? বড় বড় নেতা মন্ত্রীরা সব জেলে আছে, দেখছেন না? দেখছেন সব পথ চলে যাচ্ছে, আর আমরা দুদিন প্রধানের সঙ্গে সেলফি তুলে মনে করছি আমি বিশাল কিছু নেতা হয়ে গেছি নাকি? একবার শিক্ষা নাও নমরুদ থেকে। নমরুদ ইব্রাহিমকে ডাকলেন, ইব্রাহিম বলছেন, যাওয়ার দরকার নেই, আমি নমরুদের দরবারে যাব না, বরং প্রয়োজনে সে আমার বাড়িতে আসুক। জোরে বলুন না সুবহানাল্লাহ। নমরুদ বলছে, একটা 16-18 বছরের ছেলে সাহস তো মন্দ নাই, আমি একটা রাষ্ট্রপ্রধান, আমার ক্ষমতা আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, আমাকে নাকি তার বাড়ি যেতে হবে? লাইক কাঠ সংগ্রহ করো, কাঠ, যত কাঠ আছে জঙ্গল থেকে সব কাঠ তুলে আনো। এক মাস কাঠ সংগ্রহ করা হলো, এক সপ্তাহ কাঠগুলো প্রজ্বলিত করা হলো, কয়েক ফুট উপরে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ও আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। 4-6 পৃষ্ঠার 9 নম্বর লাইনের 139 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, মোমেন তুমি ভেঙে পড়ো না, তোমার হয়তো লোক নাই, তোমার দলে হয়তো তেমন পুলিশ নাই, মুসলমানদের মধ্যে পুলিশ কম না বেশি, দুটো চারটা, তোমার দলে হয়তো কোনো ভালো নেতা নাই, তোমার দলে হয়তো কোনো ভালো ক্ষমতাশীল ব্যক্তি নাই, বিডিও অফিসার তোমার হাতে নাই, এসডিও অফিসার তোমার হাতে নাই, তোমার হাতে প্রশাসন নাই, দেশের আইন তোমার বিপক্ষে যেতে পারে। কিন্তু শুনে রাখো, জেনে রাখো, তোমার বিশ্বাস যদি আল্লাহর উপরে হয়, তোমার ঈমান যদি আল্লাহর উপরে হয়, তোমার ঈমান যদি রসুলের উপরে হয়, তুমি আল্লাহকে মজবুত করে যদি ধরতে পারো, আল্লাহকে যদি পরিপূর্ণ বিশ্বাস করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তুমি অবশ্যই জয়ী হয়ে যাবে।
শয়তান চেষ্টা করলো আদমকে গোমরাহী করব, কিন্তু আমি আদমকে জয়ী দান করেছিলাম, হাজারো চেষ্টা করে নিষিদ্ধ গন্ধম ফল ভক্ষণ করিয়েছিল, জান্নাতে আদম আলাইহিসসালাম বসবাস করছে। শয়তান গিয়ে বলছে, আদম এত সুন্দর জান্নাতে আছো, কিন্তু আল্লাহ তো তোমাদেরকে এখানে রাখবে না, একদিন না একদিন এখান থেকে বার করবে, চিরস্থায়ী জান্নাতে যদি থাকতে চাও তোমার জন্য একটাই মাত্র রাস্তা খোলা আছে, যে গাছ দেখতে পাচ্ছ ও গাছের ফলটা একবার খেয়ে নাও, ও গাছের ফল খেলে কখনো মরণ হবে না। শয়তান সেদিন কিন্তু কসম খেল, কোরআন শোনাচ্ছে, অকসামুহুমা ইন্নি লাগুমা লামিনান নাসিহিন, সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা শুনিয়ে দিচ্ছে। শয়তান সেদিন কসমকে বলল, আমি শপথ করে বলছি, আমি সত্য কথা বলছি, যদি নিষিদ্ধ ফলটা ভক্ষণ করতে পারো জান্নাতে তোমাদের চিরস্থায়ী থাকতে হবে, এখান থেকে কখনো বার হতে হবে না। শয়তানের ধোকায় পড়ে ফল যখন খেয়ে ফেলল, আল্লাহ আদম আলাইহিস সালামকে দুনিয়াতে শ্রীলঙ্কা নামক দেশে আদম পাহাড়ের উপরে নামিয়ে দিল, মা হাওয়া আলাইহিস সালামকে সৌদি আরবের জেদ্দায় সেখানে নামিয়ে দিল। শত বছর কান্না কাটি করার পরে আদম আলাইহিস সালাম কাঁদে, হাওয়াও কাঁদে, কয়েক শত বছর কাঁদার পরে আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে দুজনকে একটা দোয়া শিখিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তোমাদের ভুল করে চোখে পানি আসে না, মদ খেয়ে কখনো কাঁদতে মন চায় না, তবে আল্লাহর নেককার বান্দা বান্দিরা যখন কোনো গুনাহ করে সাথে সাথে আল্লাহর ভয়ে চোখ থেকে পানি আসে, যখন কোনো ভুল কাজ করে, যখন কোনো অন্যায় কাজ করে নেককার বান্দা বান্দিরা আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদতে শুরু করে। আল্লাহ পাক বলছে, জাহান্নামের ভয়ে, কবরের আজাবের ভয়ে যে ব্যক্তির চোখ থেকে এক ফোঁটা পানি দুনিয়ায় পড়ে যাবে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কাঁদলেন আর বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন। ইমাম সাহেব দেখবেন নামাজের পরে যখন মোনাজাত করেন, প্রতিটা মোনাজাতের মধ্যে ইমাম সাহেব দোয়াটা পড়েন। এ দোয়াটা কি ইমাম সাহেবের তৈরি করা, তাই তো? এটা কোনো পীর সাহেব তৈরি করে নাই, এটা আমাদের নবী দোয়াটাও তৈরি করেন নাই, নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়াটা তৈরি করেন নাই, নবী মূসা আলাইহিস সালাম দোয়াটি তৈরি করেন নাই। এই দোয়াটা দীর্ঘদিন কান্নাকাটির পরে আল্লাহ তাআলা আদম নবীকে এই দোয়াটা শিখিয়ে দিলেন আর বললেন, আদম রে, তুমি নিজের ভুলটা যখন বুঝতে পেরেছো একবার তুমি স্বীকার করে নাও। আদম আলাইহিস সালাম বললেন, রব্বানা যালামনা আনফুসানা, হায় আল্লাহ তাআলা, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা, যদি তুমি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি তো ধ্বংস হয়ে যাব। এরকম বারবার যখন কান্নাকাটি করলেন, আল্লাহ তাআলা আদম নবীর এই দোয়াটাকে, এই মনের আত্মশোচনা নিজের যখন করলেন, নিজে যখন অনুতপ্ত অনুশোচনা করলেন, এই দোয়ার পরিবর্তে আল্লাহ তাআলা আদম নবীকে ক্ষমা করে দিয়ে আবার নবুয়তের দরজা নসিব করে দিলেন। সুবহানাল্লাহ। যেদিন আদম নবীর তওবা কবুল হয়েছিল, সুদীর্ঘ 300 বছরের মতো কান্নাকাটি করে আদম নবী শ্রীলঙ্কা থেকে হেঁটে হেঁটে তিনি জেদ্দার ময়দানে নয়, আরাফাতের ময়দানে হাওয়া আলাইহিস সালামের সঙ্গে মিলন হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন আদম নবী আর হাওয়া দুজনে আরাফাতের ময়দানে মিলন হয়েছিল, যেদিন তাদের কান্নার ফলে তাদের দোয়াটা কবুল হয়েছিল, ওই দিনটি অন্য কোনো দিন নয়, ওই দিনটি আগামী কাল যে 10ই মুহররম, এই রকম 10ই মুহররম আশুরা। আদম আলাইহিস সালাম তো অনেক দিন কেঁদেছিলেন, তো আমরা কি আগামী কাল একটু কান্না হবে? আদম নবী কোত্থেকে কোথায় গিয়েছিলেন হেঁটে হেঁটে? শুধুমাত্র নিজের শয়তানের ধোকায় পড়ে একটা ঘটনা।
সমস্ত নবীদেরকে এইভাবে শয়তানি দলের লোকেরা পেরেশানি করে দিয়েছে যে কিভাবে তাদেরকে খারাপ পথে আনা যায়। কিন্তু একমাত্র পৃথিবীতে আল্লাহর নবীরা কখনো গোমরাই হয় না, পথভ্রষ্ট হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে নামাজি আছে, দু বছর পরে নামাজি নাও থাকতে পারে, এরকম হয় না? হয় না। রমজান মাসে দেখবেন মসজিদের লোক পুরো ভরে গেছে, সবাই নামাজ পড়ছে, সবাই রোজাদার, সবাই কোরআনওয়ালা। কিন্তু রমজান শেষ হয়ে গেল, ঈদ শেষ হয়ে গেল, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর 12 এবং 13 জন, এটা আমাদের ওই দিকের কথা বলছি, এখানে সব মসজিদ ভরে আছে, তাই তো? তো সে লোকগুলো কোথায় গেল? এই লোকগুলো কি আর খুঁজে মসজিদে পাওয়া যায়? হ্যাঁ, আবার এক বছর পরে হবে, সামনে বছর, তাই তো? বাবাজিরা, সোনারা লালেরা, জ্ঞানীজনেরা, সুদী মানুষেরা, ন্যায় নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালা ভাইরা, শয়তান চেষ্টা করে যাচ্ছে। প্রথম যে ঘটনাটা আশুরার দিন, দুটি ঘটনা বললাম, কারবালা সম্পর্কে একটু আলোচনা করি নাকি? শুনবেন আপনারা না অন্য বিষয় বলবো? শুনবেন? আচ্ছা, কারা কারা হুসাইনের পক্ষে আছে হাত তুলুন তো দেখি। নারাই তাকবীর, আল্লাহ হাতগুলোকে কবুল করুক, বলুন আমিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে ইতিহাস, এটা একটা রক্তের সমুদ্রের ইতিহাস। ভাই কারা কেউ আছেন, একটু পানিটা একটু দিতে হবে কানে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসটা হচ্ছে বিশাল রক্তের সমুদ্রের ইতিহাস। আজকের সারা বিশ্ব চলছে ক্ষমতার লড়াই। কিসের লড়াই বলেন? ক্ষমতার লড়াই। সবাই চায় আমরা শাসন করব, সবাই চায় আমরা ক্ষমতায় বেশি দিন টিকে থাকব। কিন্তু আল্লাহ তাআলার বান্দার উপরে, গরিবের উপরে জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে যারা ক্ষমতায় যেতে চায়, আল্লাহ তাদেরকে ক্ষমতায় বেশি দিন রাখে না। তার প্রমাণ হচ্ছে এই শহীদে কারবালার প্রমাণ। কথা বুঝতে পেরেছেন? এখন এই কারবালার ঘটনা যদি মাঝখান থেকে হঠাৎ বলা শুরু করি তাহলে কি হবে? আসল ঘটনাটা না বললে বুঝতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন মক্কার জমিনে নবী হলেন, 13টি বছর অত্যাচারের শিকার হয়ে মদিনায় যখন হিজরত করলেন, মদিনায় 10 বছর সেখানে একটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, ছিনতাই বন্ধ হলো, ধর্ষণ বন্ধ হলো, রাহাজানি বন্ধ হলো, চুরি বন্ধ হলো, গরিব ন্যায় বিচার পেল, মানুষ ইনসাফ পেল, এমন কি মানুষ রাত্রেবেলা দরজা খুলে নিশ্চিন্তে ঘুমানোর মতো একটা শান্তির পরিবেশ তৈরি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। রাষ্ট্র মানুষকে খেতে দেবে বিনামূল্যে, যেটা বিশ্ব নবী দিয়েছিলেন। রাষ্ট্র মানুষকে চিকিৎসা দেবে বিনামূল্যে, যেটা আল্লাহর নবী রাষ্ট্র ব্যবস্থায় ছিল। রাষ্ট্র মানুষকে শিক্ষা দেবে বিনামূল্যে, যেটা বিশ্ব নবী মদিনা থেকে দিয়েছিলেন। রাষ্ট্রে মানুষকে ঘর দেবে, গৃহ দেবে বিনামূল্যে, যেটা বিশ্ব নবী মদিনা থেকে বিনামূল্যে দিয়েছিলেন। আজকে কি সেই রকম রাষ্ট্র ব্যবস্থা আছে? শিক্ষা বিনামূল্যে নাই, মানুষের নিরাপত্তা নাই, মানুষের খাবার নাই, আর যাদের পয়সা আছে তারা পয়সার উপরে পয়সা। এই 10 বছর নবী রাজত্ব করার পরে 62 বছর বয়সে নবী যেদিন ইন্তেকাল করলেন, আরবের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে সিস্টেম ছিল যে গোত্রের প্রধান, মানে ধরুন একটা লস্কর গোষ্ঠী আছে, এই লস্কর গোষ্ঠীর যে হেড, সে পুরো গ্রামটা শাসন করবে। আর উনি মরে যাওয়ার, মারা যাওয়ার আগে ওনার বড় ছেলেকে বা উপযুক্ত যাকে উনি বলে যাবে সেই শাসনভার পরিচালনা করবে। বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এইরকম সিস্টেম ছিল।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার পরে সাহাবারা ভাবলেন আল্লাহর নবীর মনে হচ্ছে তিনি কোন নিকটস্থ ব্যক্তিকে ক্ষমতাটা নিজে হাতে দিয়ে দেবেন, হয় আবু বকর সিদ্দিককে দেবেন, তা না হলে উমর ফারুককে দেবেন, তা না হলে উসমান গনিকে দেবেন, তা না হলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেবেন। ভালো করে কারবালার প্রেক্ষাপটটা বুঝুন, মনে রাখবেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিহাসের সম্পূর্ণ উল্টো কাজ করলেন। আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করলেন, আল্লাহর নবী যেদিন পৃথিবী থেকে ইন্তেকাল করলেন, সেদিন কাউকে তিনি রাষ্ট্রের দায়িত্ব বানিয়ে যান নাই। নবী একেবারে একটা নেতাবিহীন রাষ্ট্র মানুষের কাছে ছেড়ে দিয়ে চলে গেলেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে আলোচনা করে জনগণ সবচাইতে বেশি যার পক্ষে রায় দিল তিনি হলেন দেশের নেতা, তিনি হলেন সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, আবু বকর সিদ্দিক তিনি অনেকদিন রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করলেন শান্তির সঙ্গে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইন্তেকালের আগে কাউকে রাষ্ট্রনায়ক তিনি বেছে নিয়ে যায় নাই। তার হাতে উমর ফারুকের মতো মহান ব্যক্তিত্ব ছিলেন, উসমান গনির মতো মহান ব্যক্তি ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহান ব্যক্তি ছিলেন। তিনি বললেন আমার ইন্তেকালের পরে তোমরা যাকে পছন্দ করবে মনে করবে তার হাতে তোমরা ক্ষমতাটা দিয়ে দেবে। আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক খলিফা হলেন, আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে উমর ফারুক তিনি মদিনার খলিফা হলেন, গোটা পৃথিবীটা তিনি অর্ধেক পৃথিবী শাসন করলেন। উমর ফারুককে নামাজ পড়া অবস্থায় মসজিদে নববীর মধ্যে মেহরাবের মধ্যে মুনাফিক নামদারি কিছু মুসলমান শহীদ করে দিলেন। উমর ফারুকের ইন্তেকালের পরে দেশের জনগণ 6 মিলে একটা কমিটি তৈরি হলো, কজন? 6 কমিটি। এখন তো মাতালে ভোট দিচ্ছে, ছিনতাইকারী ভোট দিচ্ছে, সবাই ভোট দিয়ে নেতা হচ্ছে, কিন্তু যাত্রার কাছে নেতা নির্বাচন করতে দেওয়া যায় না, কত বুঝতে পারছেন? 6 একটা কমিটি তৈরি হলো। এই 6 কমিটি হাজার হাজার মানুষের সঙ্গে আলোচনা করে উসমান গনিকে ডাকলেন, হযরত আলী রাদিয়াল্লাহুকে ডাকলেন, দুজনেই ছিলেন আল্লাহর নবীর জামাই। জোরে বলুন, উসমান গনিকে আল্লাহর নবী দুটি কন্যা বিয়ে দিয়েছিলেন, আর হযরত আলী কে আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়েছিলেন। 6 সাহাবা সমস্ত মুসলমানদের সঙ্গে আলোচনা করে হযরত আলী কে বললেন ভাই ক্ষমা করবেন। হাজার হাজার মুসলমানদের সঙ্গে আলোচনা করে জানতে পারলাম বেশিরভাগ মানুষের রায়টা উসমান গনির দিকে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ, উসমান গনির হাতে সবাই বায়াত গ্রহণ করে, সবাই বায়াত গ্রহণ করে তাকে খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন। উসমান গনি শান্তির সঙ্গে রাষ্ট্র পরিচালনা করছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচালনা করতে করতে ইহুদিরা ষড়যন্ত্র করে কোরআন শরীফের উপরে তাকে নির্মমভাবে কোরআন পড়া অবস্থায় হত্যা করেছিলেন, বলুন নাউযুবিল্লাহ। আচ্ছা, উসমান গনিকে যারা হত্যা করেছিলেন তারা কাফের ছিল না নামধারী মুনাফিক মুসলমান ছিল? বলুন তো, বলুন না, নামধারী মুনাফিক মুসলমান নাম ছিল। আজকের এই মুসলমানদের মধ্যে যত লোক মরে ক্ষমতার দ্বন্দ্বে, কখনো উপরের লোকের লড়াই করতে দেখেছেন? যে আমাদের মোদী মমতা আর এই রাহুল গান্ধী আর আপনার কি বলে ওই সোনিয়া সবাই মিলে একসঙ্গে মারামারি করছে দেখেছেন? এই দেখেছেন একসঙ্গে লড়াই করছে তারা, দিলীপ ঘোষ আর অজিত চৌধুরী আর আমাদের সুজন বাবু আর সেলিম বাবু সবাই লড়াই করছে? না, ওনারা শান্তিতে আছে। আমাদের মতো গরিব অশিক্ষিত মানুষদের মাথায় এমন ভাইরাস দিয়ে দেবে মর তোরা লড়াই করে মর। এই রকম কিছু মুনাফেক অশিক্ষিতদেরকে বেছে নিল ইহুদিরা, টাকা দিয়ে বললে উসমানকে খুন করে ফেলে দে তবেই তোদের হাতে ক্ষমতা চলে যাবে। তিনি কোরআন পড়ছিলেন, কোরআন পড়া অবস্থায় মাথার উপরে তরবারি দিয়ে মারতে মারতে কোরআন রক্তাক্ত হয়ে গেল। তিনি বললেন ওগো তোমরা কি জানো না যে আমি নবীর জামাই? আল্লাহ নবী দুনিয়াতে যে 10 জান্নাতি ঘোষণা করেছেন তার মধ্যে আমি তো 3, আমাকে তোমরা মারছো?
তার কোনো কথা শোনা হলো না, মারতে মারতে শহীদ করে দেয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উসমান গনির ইন্তেকালের পরে হযরত আলী তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তিনিও বেশি দিন শাসন করতে পারলেন। আবার ইহুদিরা চক্রান্ত করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়া অবস্থায় শহীদ করে দিলেন। তখন সিরিয়ার গভর্নর ছিল মুয়াবিয়া, ইজিদের বাবা। এবার ইতিহাসটা ভালো করে শুনুন। কুফার মানুষ বলল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম হাসান, তিনি বেঁচে আছেন, তার হাতে অধিকাংশ মানুষ বায়াত নিল, মানে আপনি আমাদের খলিফা, আপনি আমাদের রাষ্ট্রপ্রধান, এটা মেনে নিল। কিন্তু ইয়াজিদের বাবা উমাই, ইয়াজিদের বাবা হযরত মুয়াবিয়া আল্লাহর নবীর একজন খুব সম্মানিত সাহাবা, সিরিয়ার দামেস্কের মানুষ, তারাও বলল আপনি আমাদের খলিফা, মেনে নিল। একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী কটা থাকে? একজন থাকে না? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন না দুজন? একজন থাকে। কিন্তু কলকাতায় যিনি আছেন বা আমাদের নবান্নে আছেন, উনিও মুখ্যমন্ত্রী। হঠাৎ ভাঁড়ে যদি বলে আমি একজন মুখ্যমন্ত্রী হব, নিজেকে দাবি করে, এটা বাজে জিনিস হয়ে যাবে না? একটা মসজিদে ইমাম থাকে একজন, আরেকজন যদি বলে আমিও ইমাম, দুজনে নামাজ পড়াবো, অশান্তি হবে না? হবে না। এদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মানুষ বায়াত নিলেন, আবার কিছু মানুষ, বেশিরভাগ মানুষ, তারাও বললেন যে ইমাম হাসান যেহেতু হযরত আলীর ছেলে, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতদিন আমাদেরকে শাসন করেছিলেন, তার ছেলে আমাদের খলিফা। আদম নবী আছেন, তার শত্রু হিসাবে শয়তানও ছিলেন, ছিল না? ছিল না। ইব্রাহিম নবী, তিনি মানুষদেরকে জান্নাতে যাওয়ার কথা বলেছেন, ভালো কথা বলেছেন, তার বিপক্ষে, তার এগেনস্টে দাঁড়িয়ে গেছিল কে? নমরুদ। মুসা আলাইহিস সালাম, তিনি জান্নাতে যাওয়ার কথা বলেছেন, যারা নবী মুসাকে মেনেছে, তার হাতে হাত দিয়েছে, তার সঙ্গে সহমত পোষণ করেছে, তারা সবাই জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন দলে দলে মুসা আলাইহিস সালামের কথাগুলি লোক মেনে নিচ্ছিল, ফেরাউন তখন চুপচাপ বসেছিল তো? বসেছিল না? তার কাছে চালিয়ে যাচ্ছেন। নূহ আলাইহিস সালাম যখন দিন এবং রাত্রে তিনি মানুষকে ভালো পথে ডেকে আনছিলেন, নূহ নবীর বিপক্ষের দলের যারা শয়তান যারা, তারাও কি বসেছিল বলেন? তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সুতরাং ভালো লোক থাকবে, খারাপ লোকও থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মক্কার জমিনে সত্য কথাগুলি বলছিলেন, ভাই বক্সের সাউন্ড একটু বাড়াবেন, আগে যে সাউন্ডটা ছিল ওটা পারফেক্ট ছিল। মক্কার জমিনে যখন নবী সত্য কথাগুলি বলছিলেন, আবু জাহেল, আবু লাহাব, উদ্বা, সাহেবা, তারাও কি বসেছিল? ছিল। আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক, উমর ফারুক, হযরত উসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তারা যখন সত্য পথে ছিলেন, তারপরে ইমাম হাসান, ইমাম হুসাইন, সেই সময় শত্রুরাও কি বসেছিল? ছিল না। নবী চলে গেছেন প্রায় 1450 বৎসর প্রায় হয়ে গেছে। আজকের আমরা মুসলমানেরা, ইমানদার যারা, যারা আমরা দেশকে ভালোবাসি, যারা আমরা দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিলাম, যারা দেশকে ভালোবেসে আমরা অসংখ্য হাজার হাজার আলেম ওলামা পীর মাশায়েখ জেল খেটেছিলাম, আমরা দেশের পক্ষে আছি, এই ইমানদারদের বিপক্ষে আমাদের দেশে এবং সারা পৃথিবীতে লোকের সংখ্যা কম না বেশি বলেন না কেন? তারা কি চুপচাপ বসে আছে? তারা কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু সফল হবে কারা বলতে পারবেন? জিতবে কারা? কাফেররা। ইয়াজিদ জিতবে? হুসাইনের দলের লোক জিতবে? জিতবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওদের লোক অনেক বেশি দেখবেন, ভয় খাওয়ার কারণ নাই। কারণ পুকুরে, পুকুরে ব্যাঙের পেট থেকে যে ছোট ছোট যেগুলো হয় ওগুলো আপনাদের এখানে কি বলে? হ্যাঁ, ব্যাঙাচি, ব্যাঙাচি তো।
এই ব্যাঙাচির যত পরিমাণ জন্ম নেয় সবগুলি যদি ব্যাঙ হতো এ ভাঁড় এলাকায় বাস করা যেত? এই যে সব ব্যাঙ হয় তো, দুটো চারটে, কথা বুঝতে পারছেন? সারা পৃথিবীতে অসংখ্য কাফের থাকবে, মুরতাদ থাকবে, ইসলাম বিদ্বেষী থাকবে, এজিদ থাকবে, কিন্তু হুসাইনের পক্ষে 72 জন থাকলেও আল্লাহ তাআলা হুসাইনের পক্ষকে জয়ী করবে সত্যের উপরে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে ফিতনার জামানায় 72টি দল হবে, 73টা ফেরকা হবে। এই হাদিসটা শুনেছেন তো? সাহাবারা বললেন, হুজুর তাহলে আমরা কোন দলটা ধরব? ওই তবলিগোলাদের দল ধরব, না ফুরফুরার দল ধরব, না আজানগাজি ধরব, না কাদরিয়া ধরব, না যারা বুকে হাত মাথে ওদের ধরব, নাকি যারা জোরে আমিন বলে কোন দলটা ধরব? আল্লাহ নবী কিন্তু সেদিন স্পষ্ট করে বলে গিয়েছিলেন, মা আনা আলাইহি ও আসহাবিহি, আমি নবী যে পথে আছেন, আমার সাহাবারা যে পথে আছে, আহলে সুন্নাতুল জামাতের সঙ্গে যারা থাকবে তারা সবাই নাজাত প্রাপ্ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রথমে আপনাকে দুনিয়ায় ঠিক করে নিতে হবে যে কোন দলে আপনি থাকবেন। আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, কোনো দলের কথা বলছি। আপনাকে ঠিক করতে হবে যেটা হক পথে আছেন নাকি বাতিল পথে আছেন। আপনারা কি মনে করেন এজিদ কি নামাজ পড়তো? না পড়তো, এজিদও রোজা করতো, সেও কোরআন পড়তো, তারও টুপি ছিল, দাড়ি ছিল, কিন্তু নবীর আহলে বায়তদের সাথে ইসলামের পূর্ণ অনুসারীদের সাথে তার ছিল রাজনৈতিক শত্রুতা, ক্ষমতার দ্বন্দ্বের লড়াই, যার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, মা ফাতেমার কলিজার টুকরা হোসাইনকে শহীদ করে দিতে তার হাত, তার সৈন্যদের হাত কাঁপেনি। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? প্রিয় ভাইরা, যেন শত্রুদের দেখে ভয় পাওয়ার কারণ নাই। আল্লাহ তাআলা তিনি ইসলাম পন্থীদেরকে, হক পন্থীদেরকে জয়ী করবেন। জোরে বলুন, মিল্লিসানি ইয়াফকাহু কওলি। ওয়াকালা তাআলা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সাল্লি আলা। আলহামদুলিল্লাহ, পবিত্র মুহররম মাসের 9 তারিখ বোড়ালি গ্রামবাসী এবং যুবক বন্ধুদের প্রচেষ্টায় আশেকে রসুলদের প্রচেষ্টায় এই রকম একটা সুন্দর মজলিস কায়েম করা হয়েছে। যারা করেছেন তাদের অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, এবং আল্লাহ তাআলা তিনি আমাদেরকে এখানে এনেছেন, বসিয়েছেন, সেজন্য সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন। সকলে বলুন দরুদ ও সালাম বর্ষিত হোক পেয়ারা নবীর উপরে। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত দুটি দলে মানুষ বিভক্ত হয়ে আসছে। একটা হচ্ছে নবীদের দল, ইমানদারদের দল, সাহাবাদের দল। সেই দল
হচ্ছে জান্নাতি দল, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটি দল হলো শয়তানের দেখানো দল।